অগ্রহায়ণে শুক্লা চতুর্দশী তিথিতে তার মা তারা মায়ের আবির্ভাবের লগ্নে পূজিত হলো মা তারা। বীরভূমের তারাপীঠ থেকে 45 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলার বীরভূম সীমান্তের মধ্যে অবস্থিত হস্তিনাপুর গ্রামের মধ্যে মাঠে বৈষ্ণব মতে এবং পৌরাণিক নিয়ম বিধি বজায় রেখে 3 বছর পূজিতা হয়ে আসে এখানকার মা তারা দেবী। অগ্রহায়ণ শুক্লা চতুর্দশী তিথিতে বুধবার ছিল এই আশ্রমে 3 বছর পূর্তি বাৎসরিক অনুষ্ঠান। আর সেই উপলক্ষে কার্যত এই আশ্রমে ঢল নামে মানুষের রবীন্দ্রনাথ ঠাকুর ওরফে রবি শাস্ত্রী গ্রামের কাছে পরিচিত খ্যাপা বাবা নিজেই আশ্রমের মায়ের নিত্যসেবা এবং নিষ্ঠা ভক্তি সহকারে পুজো করেন। 3য় বর্ষপূর্তি তিথি পালন করলেন মায়ের পুজো উপলক্ষে। গ্রামে তৈরি হয়েছিল উৎসবের আমেজ, আশেপাশের গ্রাম থেকেও ভক্তরা এসেছিলেন। সকলের আগমনে গ্রাম সেজে উঠেছিল তারাপীঠের আদলে। 2020 সালে এটা স্থাপন করা হয়, ঠিক আছে। তো আমাদের মেন উদ্দেশ্য যেখানে সোশ্যাল ওয়ার্ক, মানে ধর্ম সাথে সোশ্যাল ওয়ার্কের দ্বারে যুক্ত, আজকে বস্ত্র বিতরণ করা হয়েছে, তার সাথে সাথে আজকে হরিনাম সংকীর্তন হয়েছে এবং প্রসাদ বিতরণ করা হয়েছে। এবং আমাদের যেটা মেন উদ্দেশ্য যার নিয়ে এটা প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, সেটা মেন উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে। তো এখানে কি কি তৈরি হবে, প্রথম কথা প্ল্যানিং তৈরি হয়ে আছে, মানে যে বাচ্চা দুস্থ যাদের হচ্ছে যেসব ছাত্রগুলো আছে তারা যাতে এখানে শিক্ষা একটা প্রতিষ্ঠান খুলে রাখতে আমাদের উদ্দেশ্য আছে। আর তার সাথে সাথে এনজিও যে সেক্টর গুলো হয় সোশ্যাল ওয়ার্কে, যেগুলো সেই সোশ্যাল ওয়ার্কের কাজ আমরা চাইছি যে পরবর্তীকালে এখান থেকে কিছু সোশ্যাল ওয়ার্ক যাতে গরিব মানুষদের যারা পিছিয়ে পড়া জাতি তাদের যাতে আর্থিক যাতে মানে উন্নতি করতে পারি। তার সাথে সাথে মানে মেয়েদের যে সেলাইয়ের কাজগুলো হয় সেগুলোকে এখানে শেখানো হবে, ঠিক আছে। এবং পরবর্তীকালে এখানে এনজিও সেক্টরকে যুক্ত করার আমাদের একটা বড় পরিকল্পনা আছে। আমাদের মায়ের মাহাত্ম মানে এখানে মানে সমস্ত মানে জাতি বর্ণ মানে নির্বিশেষে এখানে সবাই আসে এবং এখানে প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমাতে ভালো রকম পূজা হয় এবং গরিব মানুষদেরকে এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয় এবং ডোনেশন মুক্ত, এখানে কোনো ডোনেশন লাগে না। এবং এত বড় আজ 6,000-10,000 লোকের যে আয়োজন করা হয়েছিল এখানে বিনা ডোনেশনের এখানে মানে ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের পরবর্তীকালে এই জায়গাটা আরও যত আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আর মানে এই জায়গাটা আমাদের প্রত্যেকটা গ্রাম এবং আশেপাশে প্রত্যেকটা মানুষের সাহায্য আছে, এই সাহায্যের হাত যদি পরবর্তীকালে এরকমই থাকে তো আরো এই জায়গাটাকে খুবই খুবই বড় জায়গা আমরা নিয়ে যাবো। আমার নাম সুমনতা, তারা মা এখানে জাগ্রত হয়েছে, তারপরে এমনি অনুষ্ঠান হয় অনেকে ভক্তি ভরে পূজাও দেয়, আমরা সব আসি, মনোকামনাও হয় মায়ের কাছে, যা প্রার্থনা করি সেটা সবারই হ্যাঁ সাকসেসফুল হয়। আর আজকে অনুষ্ঠানে প্রচুর লোকজন খাওয়া দাওয়া হলো, সবাই গ্রামের অন্যান্য গ্রাম থেকেও লোকজন আসা, খুব ধুমধাম হলো মায়ের পূজা হলো, হ্যাঁ খুব জাগ্রত, সবাই বিশ্বাস করে, আমরাও তো বিশ্বাস করি আসি এখানে। হ্যাঁ বাবা হেপা বাবা আমাদের তো সন্তান তুলল বটে, তাই মায়ের ইয়েতে হ্যাঁ বড় হয়েছে, আরো আমরা তো আশা করি বাবা আরো বড় হোক, আরো সব আরো ইয়ে হোক। আপনার নাম কি? আমার নাম মিলননগর, আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি, 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউসিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ, তাই আজই কল করুন 7797188188।